পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আর এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন, প্রিয়জনের খোঁজে নদীপাড়ে অপেক্ষায় স্বজনরা, কেউ কেউ ক্ষোভ জানিয়েছেন উদ্ধার কাজ নিয়ে। কান্না থামছেই না প্রিয়জন হারানো স্বজনদের, কেউ হারিয়েছেন বাবা মা স্ত্রী সন্তান, আবার কেউ হারিয়েছেন আদরের ভাই বোন। প্রিয় মানুষগুলোকে হারিয়ে শোকের মাতম এই পরিবারগুলোতে। ফকরুল শাহিনের রিপোর্ট পঞ্চগড় থেকে, আর ক্যামেরা ছিলেন এ কে এম সুমন। করতোয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় হেমন্ত বর্মনের পরিবারে চলছে শোকের মাতম। একসঙ্গে পরিবারের ৫ সদস্যকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। সহধর্মিনী, কন্যা, ভাইয়ের স্ত্রী ও দুই নাতির এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না স্বজনরা। আমার নাতিনি দুটা হারাইলাম, কি করব। মহিলাটি যে মারা গেছে, ওর স্বামী এখন ঘরে মানে পড়ে আছে নিরীহ অবস্থায়, সে মানে উঠতে পারতেছে না। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি সেন্টু বর্মনকে হারিয়ে দিশেহারা স্ত্রী, মা ও সন্তান, কোনো সান্ত্বনাই যেন তাদের বিলাপ থামাতে পারছে না। মোর বাবারা সারা আর কাওয়ের নাই, এরা মুখ কায় ডাকাবে বাবা। একই চিত্র জগদীশচন্দ্র, ক্ষিতিশচন্দ্র বর্মনের বাড়িতে। মহালয়া আয়োজিত ধর্মসভায় যোগ দিতে গিয়ে আর ফিরে আসেনি তাদের স্বজনেরা। মহালয় ছিল, মহালয় ওখানে দেখি আর কি, এতে এই লোক আছে সরিয়া, এই লোক আর দুর্ঘটনা। শোকের ছায়া পুরো এলাকায়। স্থানীয়রা বলছেন একসঙ্গে এত মরদেহ আগে কখনো দেখেনি তারা। নিহতদের পরিবারগুলোকে আর্থিক সহযোগিতার দাবি তাদের। আমরা যে কি বলবো সেটা ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ দিন মজুর এদের কোনো কিছু নাই, শুধু বাড়ির ভিটা ছাড়া আর কোনো কিছু নাই এদের। এবং কি সংসার কি দিয়ে চলবে, তাদের চলার মতো তো কোনো নাই। সরকার যেন অবশ্যই ওদেরকে একটু সহযোগিতা করে। এদিকে মরদেহ সৎকারে পরিবারগুলোকে ২০,০০০ টাকা করে দেওয়ার তালিকা করছে জেলা প্রশাসন। ভবিষ্যতে কোনো ধরনের অর্থ সহায়তা প্রদান করার যদি থাকে দিতে হয়, আমরা সেটা বিবেচনা করছি। নৌকাডুবিতে এত মানুষের মৃত্যুর পর দুর্গোৎসবের রং বিবর্ণ হয়ে গেছে পঞ্চগড়ে। স্বজন হারানোর সঙ্গে সঙ্গে বিকল হয়ে পড়েছে অনেক পরিবারের সচল চাকা। এমন নিঃস্ব পরিবারের দায়িত্ব নেবে কি সরকার, প্রশ্ন স্থানীয়দের। ফকরুল শাহিন, চ্যানেল ২৪, পঞ্চগড়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা দুর্ভাগ্যজনক, এমনটা কাম্য নয় বলে জানিয়েছেন ঢাকার বেইজিং দূত লি জিমিং। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, নিপিদোকে বার্তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন চীনা দূত। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা আতঙ্ক তৈরি করছে বাংলাদেশে, আর সেই কথা তুলে ধরতেই গেল সপ্তাহে বাংলাদেশ বিস্তারিত তুলে ধরে ঢাকার বিদেশি কূটনীতিকদের কাছে। সেই বৈঠকে ছিল না চীন, আর তাই সোমবার আলোচনা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ঢাকার বেইজিং দূত। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পর সাংবাদিকদের বলেন যা হচ্ছে তা দুর্ভাগ্যজনক। Very unfortunate incidents. A lot of issues are related to the early repatriation of Rohingya people and also some other international cooperations between the two countries. এরপর কথা বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব, জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে নিপিদোকে বার্তা দিবে বেজিং, সে আশ্বাসের কথা জানিয়েছে ঢাকাকে। তারা আমাদের আশ্বস্ত করছে যে না, এটা যাতে মানে যত দ্রুত এটা এই ব্যবস্থা নেওয়া যায় তারা তাদের সঙ্গে কথাবার্তা বলবে। চীন যেহেতু আমাদের একটু বন্ধুপ্রতিম দেশ, আমরা মনে করি তার কাছে এটা বললে এটা চীন যথাস্থানে পৌঁছে দেবে এবং যতটুকু সম্ভব তাদের লিভারেজ আছে সেটা তারা প্রয়োগ করবে। দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চীন যেন সহযোগিতা করে সেকথাও মনে করিয়ে দেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রদূতকে। মোশাদ হাসিফ, চ্যানেল ২৪, ঢাকা। মোবাইল ফোনে কথা বলার সময় যদি কল ড্রপ হয় তবে জানাতে হবে গ্রাহককে, শুধু তাই নয় কল ড্রপের সময় হিসেবে ক্ষতিপূরণ দিতে হবে ৩ গুণ। এসব সিদ্ধান্ত নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিটিআরসি। রিপোর্টে বিস্তারিত।
মোবাইল ফোনে যোগাযোগের ক্ষেত্রে কল ড্রপ ও সংশ্লিষ্ট ক্ষতিপূরণ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাতে বিটিআরসির এই সংবাদ সম্মেলন। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের শুধু মে মাসেই একজন গ্রাহকের অন্তত একবার কল ড্রপ হয়েছে গ্রামীণ ফোনের ক্ষেত্রে 68.89%, রবির 58.61% এবং বাংলালিঙ্কের 71.20%। এসব কল ড্রপের বিপরীতে তিনটি অপারেটর মিলে ক্ষতিপূরণ বাবদ ফেরত দেওয়া টকটাইমের পরিমাণ মাত্র 54.54%। জনগণ হারাচ্ছে 10 পয়সা একটা পালস। এমন পরিস্থিতিতে গ্রাহককে কল ড্রপ সম্পর্কে জানানো এবং ক্ষতিপূরণের পরিমাণ নির্দিষ্ট করে দিল নিয়ন্ত্রক সংস্থা। এর মাধ্যমে একজন গ্রাহক তার পূর্ববর্তী দিন, সপ্তাহ, এর আগের সপ্তাহ, মাসিক অনেক কল ড্রপের পরিমাণ সে জানতে পারবে, যা 1 অক্টোবর এই 2022 থেকে কার্যকর হবে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে সবাই মিলে যে কল ড্রপ টক টাইম নাও অপারেটর্স উইল হ্যাভ টু রিটার্ন 309.44 সেকেন্ড কল ড্রপ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ক্ষতিপূরণ থেকে বাঁচতে হলে অপারেটরদের সেবার মান বাড়াতে হবে। কল ড্রপ ঠেকাতে বিটিআরসির নতুন নির্দেশনা যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেন মন্ত্রী। মুসলিম জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। খেলার খবর জানাবো ফুটবল। কাল আবার নেপাল বাধা বাংলাদেশের, আর এবার ছেলেদের মিশন। লক্ষ্যটা ঠিকই এক, নারীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সন্ধ্যা 17:45 শুরু হবে লড়াই। নারীরা সাফ শিরোপা জিতেছে এই নেপাল থেকেই, সেখানে অধিনায়ক জামাল ভুঁইয়ার চাওয়া সাফল্যের পুনরাবৃত্তি। প্রীতি ম্যাচের আগে দুই অধিনায়ক এক ফ্রেমে বন্দী হয়েছেন, কম্বোডিয়াকে হারিয়ে দীর্ঘ সময় পর জয়ের দেখা মিলেছে। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখাই মিশন। পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ, 23 ম্যাচে জয় 13টিতে, হার 7, ড্র হয়েছে 3 ম্যাচ। শেষ 5 ম্যাচে অবশ্য জয় মাত্র 1টিতে, সাফের শেষ মুহূর্তে ড্র করে বিদায়, আর থ্রি নেশনস কাপের ফাইনাল হারের কথা ভোলেনি টিম বাংলাদেশ। দু দলই নতুন কোচের অধীনে খেলবে এই ম্যাচ। দর্শক, সাফজয়ী নারী দলের সংবর্ধনার মিছিল আজ থেকে শুরু হয়েছে, যা কিনা টানা 3 দিন পর্যন্ত চলবে। প্রথম দিন সংবর্ধনা দিচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট শহীদ মিনারে। এই মুহূর্তে সেই আয়োজন চলছে, সেখান থেকে আরও খবর জানতে চাই। আরিফুল ইসলাম আমাদের সাথে রয়েছেন। আরিফ, ছাদ খোলা বাসে সংবর্ধনা কেমন হয় গোটা বাংলাদেশ দেখেছে কিছুদিন আগে, আজকের আয়োজনে কী কী হচ্ছে? আজকের যে 23 জন অতিথি, আমরা চেষ্টা করবো আসলে তাদের কথা শোনানোর জন্য। তবে যেটা বলছিলাম যে আজকে দেখতে পাচ্ছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, তারা সংবর্ধনা দিবে এখানে। মেয়েরা সন্ধ্যা 7টায় এসেছে, এবং আসার পরই যেটা হয়েছে জাতীয় সঙ্গীত হয়েছে, এবং তারা 1 মিনিটের নীরবতা পালন করেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সব মিলিয়ে যেটা হয়েছে যে তাদের খুব ব্যস্ত সময় পার করতে হচ্ছে, এবং যেটা বলছিলাম আসলে রাজশাহীর যারা শিল্পী এবং কলাকুশলী রয়েছে, তারা এসে তাদেরকে সম্মান জানিয়েছে, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। এবং দেখতে পাচ্ছি এখানে কিছুটা সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল, আপনার যেমনটা হয়েছে কিছুক্ষণ আগে, আমরা দেখতে পেলাম গান, নাচ, সব দিয়ে কিন্তু মেয়েদেরকে বরণ করে নিয়ে, বরণ করে নিতে যে ধরনের পদক্ষেপ, সব কিছু কিন্তু একে একে চলছে, এবং এই ব্যস্ত শিবির কিন্তু চলবে। দেখতেই পাচ্ছেন যে অনেক পুরনো পুরনো যারা শিল্পী তাদের সঙ্গে আমরা ফেরদৌসের সঙ্গে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে মেয়েরা ছবি তুলছে, দেখতে পাচ্ছেন একদম লাইভ আমরা দেখাচ্ছি ফেরদৌসের সঙ্গে।
আমরা যদি তাদের কোনো কথা শোনাতে চাই কি বলছে আমি তাদের কাছে চলে যাই। বিশ্বজিৎ রায়, নিগার চৌধুরী, অসাধারণ ভালো লাগছে ওদের সবার সাথে একসাথে রয়েছে, অভিনয় শিল্পী প্রাচী, সুইকি, নিপু, রফিকুল ইসলাম, অভিনেতা শিল্পী, আবৃত্তি শিল্পী, তারা সেলফি নিচ্ছে চিত্রনায়ক ফেরদৌসকে দেখে এবং তাদের সঙ্গে বাকি শিল্পীরা কিন্তু রয়েছে, কয়েকজনের কথা শোনাবো তারা এই মুহূর্তে ছবি তোলা যারা জাতির বিবেক, যারা বাংলাদেশের সংস্কৃতিকে গোলকিপারের কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে আসলে ফেরদৌসকে কাছ থেকে দেখতে পেয়ে ভালো লাগছে, মেয়েরা কিন্তু একদমই। এবং এই সংবর্ধনার আয়োজন টানা তিন দিন চলবে, আজ প্রথম দিন সাংস্কৃতিক জোট এই আয়োজন করেছে এবং দেখছিলাম যে ফুল দিয়ে এই নারী সাফ যারা নারী দল তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছিল, অভিনন্দন জানাচ্ছিল। আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আমাদের জানাচ্ছিলেন। এই ছিল এখনকার আয়োজন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। আর করোনার এই সময়ে মাস্ক পরুন, নিরাপদে থাকুন, সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।